দর্শক, মধ্যরাতের গরম খবর। বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, মানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে হতেই তো পারে, কিন্তু দেশের এই ক্রান্তিকালে, দেশের এই বিপজ্জনক পরিস্থিতিতে, যেখানে 28শে অক্টোবর কি হতে যাচ্ছে সবার মনে ভয়, না জানি কি হয়, এই রহস্যটা আসলে কি, আমি আমার আলোচনায় আজকে সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করব। দর্শক, রাতের বেলায় খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে পিটার হাস। রাজনৈতিক তাপ উত্তাপ যখন বাড়ছে, ঠিক সেই সময় পিটার জি হাস বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মহাসমাবেশের আগে 28 অক্টোবরের আগে যে বিএনপির 50 নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নৈশ ভোজ করেছেন, হঠাৎ করে এই যে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত নৈশ ভোজ করেছেন, এটার মূল কাহিনী কি, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। বন্ধুরা, এই ভিডিও জুড়ে তথ্য দেওয়া আছে লন্ডন থেকে কাজী হেমায়েত ভাই, এমনকি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বরাবর চলে যাব স্ক্রিনে। দর্শক, মধ্যরাতের গরম খবর, বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, মানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে হতেই তো পারে, কিন্তু দেশের এই ক্রান্তিকালে, দেশের এই বিপজ্জনক পরিস্থিতিতে, যেখানে 28শে অক্টোবর কি হতে যাচ্ছে সবার মনে ভয়, না জানি কি হয়, বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই একসঙ্গে সমাবেশে ডাক দিয়েছে, সেই মুহূর্তে, সেই ক্রিটিক্যাল মুহূর্তে পিটার হাস বিএনপির নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিলেন, এই রহস্যটা আসলে কি, আমি আমার আলোচনায় আজকে সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করব। দেখুন, আমি জাগো নিউজ 24.com একটা সংবাদ পড়তেছি, আমি সেটা হচ্ছে যে বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নৈশ ভোজে অংশ নিতে বুধবার 25শে অক্টোবর সন্ধ্যা 6:00 গুলশানে বিএনপি পন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। নৈশ ভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান্সি ফিজার্ট প্রমুখ। তার মানে এখানে সিঙ্গাপুরের একজন দূতাবাসের স্টাফ ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে নৈশ ভোজে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গগেশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন ফারুক, বরকতুল্লাহ বুলু, আবদুল্লাহ উয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিদ আউয়াল, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল সহ প্রায় 50 জন নেতা। দেখুন, বিএনপির 50 জন নেতা ওই নৈশ ভোজে উপস্থিত ছিলেন, যেখানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন। তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খানের সঙ্গে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, যেখানে প্রায় 50 জন বিএনপি নেতা এই নৈশ ভোজে অংশ নিয়েছেন, সেই নৈশ ভোজে তাদের সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি দেখেন এই 28শে অক্টোবরের মহাসমাবেশ নিয়ে যে আওয়ামী লীগ কি করতেছে, আওয়ামী লীগের দিনে ঘুম নাই, রাতে ঘুম নাই, উবাইদুল কাদের মনে হয় তর্জন গর্জন সারাক্ষণ করে যাচ্ছেন, ভয়, ক্ষমতা হারানোর ভয়। যদি পুলিশ কাজ না করে, যদি আর্মি কথা না শোনে, এইরকম নানা ভয়, এই কারণে তিনি ও কারণে হুমকি দামকে দিয়ে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তেই আমার মনে হচ্ছে, বাট আমার বিশ্লেষণ, আমার মনে হচ্ছে যে এই মুহূর্তেই পিটার হাস প্রায় যেই 50 জন গুরুত্বপূর্ণ বিএনপি নেতা যারা এই মহাসমাবেশের আয়োজন করতেছে, তাদের সঙ্গে নৈশ ভোজে বসে পিটার হাস বললেন যে ভয় নাই, আমি আছি বচ্ছ। দেখুন, এটা কিন্তু বিএনপির জন্য তো একটা অত্যন্ত প্লাস পয়েন্ট। আমি সবসময় বলি দর্শক, যে আওয়ামী লীগের এখন কোনো বন্ধু নেই, আওয়ামী লীগ এখন সম্পূর্ণ বন্ধুহীন। যেই আওয়ামী লীগকে এত বছর ধরে ভারত টিকিয়ে রেখেছে, সেই ভারতও কিন্তু আর আওয়ামী লীগের সঙ্গে নাই। আপনারা বলবেন চীন তো আছে, চীন আসলে ওরকম না, আপনাদের খেল আছে কিনা জানি না, কয়েক মাস আগে চীন কিন্তু বেগম জিয়ার ফিরোজার বাসায়, তখন বেগম জিয়া ফিরোজা ছিলেন, তখন হসপিটালে যান নাই, ফিরোজার বাসায় চীন অনেক দ্রব্য সামগ্রী পাঠিয়েছে উপহার হিসাবে। চীন কিন্তু যখন যে ক্ষমতা থাকে তখন তারই হয়, এবং চীন কিন্তু কখনোই হাসিনাকে ওইভাবে হেল্প করবে না। সুতরাং আওয়ামী লীগের কোনো বন্ধু নাই, পক্ষান্তরে সম্পূর্ণ বিশ্ব কিন্তু বিএনপির সঙ্গে। আপনি পশ্চিমাদের দেখেন, আপনি ভারতকে দেখেন, আপনি আরব কান্ট্রিকে দেখেন, পশ্চিমা প্রত্যেকটা দেশ, আরব দেশ, সবার কিন্তু, সমস্ত বিশ্বের জাতিসংঘের সবার কিন্তু বিএনপির প্রতি সমর্থন রহিয়াছে। কারণ বিএনপি একটি নির্যাতিত দল, বিএনপি একটি
গণতান্ত্রিক দল এবং তারা গণতান্ত্রিক পন্থায় তাদের অধিকার আদায় করার জন্য তারা গণতান্ত্রিক ভাবে লড়াই সংগ্রাম করতেছে। এই জন্য সমস্ত বিশ্বের সেম্পিথি এটা কিন্তু বিএনপির উপরে আছে। এবং এই যে পশ্চিমা বিশ্ব ইউরোপিয়ান ইউনিয়ন, তারা প্রত্যক্ষভাবে তার বিএনপিকে নৈতিক সমর্থন যুগিয়ে যাচ্ছে। এবং আমেরিকা সরাসরি তারা চায় যে হাসিনার পতন হোক, পতন হয়ে জনগণের সরকার ক্ষমতায় আসুক। এবং আমি মনে করি জনগণের সরকার মানেই তো বিএনপি সরকার। সুতরাং আজকে এই নৈশভোজে পিটার হাস উপস্থিত ছিলেন, যেখানে আরো 50 জন নেতা উপস্থিত ছিলেন। নিশ্চয়ই নৈশভোজের ফাঁকে ফাঁকে অনেকের সঙ্গে পিটার হাসের কথা হয়েছে, কোনো সন্দেহ নাই। সেখানে পিটার হাস একটা কথাই বলেছেন, তোমরা ভয় পেও না, তোমরা বুকে সাহস রাখো, তোমরা আন্দোলন করে যাও, তোমাদের প্রতি আমাদের সমর্থন আছে, ছিল, থাকবে। দর্শক, এই যদি হয় কথা, তাহলে আমি মনে করি যে সরকার যত যাই বলুক না কেন, সরকারের ওই যে পুলিশ বাহিনী বিপ্লব, দেখুন আজকে বিপ্লব বলতেছে জামাতকে মাঠে নামতেই দিব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে নিয়ম মেনে আন্দোলন করলে তো না করার কিছু নেই। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এক কথা, এই বিপ্লব বলতেছেন আরেক কথা। তাহলে বিপ্লবের ক্ষমতা বেশি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বেশি, এটা আজকে আমাদের প্রশ্ন। তো এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, আওয়ামী লীগের চেইন অফ কমান্ড কাজ করতেছে না এবং তারা খুবই দুর্বল। এই যে একজন বলে একই কথা, ওবায়দুল কাদের হুঙ্কার দেয়, অমুক মন্ত্রী হুঙ্কার দেয়, বলে যে বিএনপি কে করবো সেই করবো, দেখুন এদের তলে তলে কিচ্ছু নেই, খালি উপরে উপরে খালি আছে হুঙ্কার। একটা কথা আছে না বাংলায়, অসারের তর্জন গর্জন ইশার, এই হচ্ছে এদের অবস্থা। সুতরাং দর্শক, 28 অক্টোবর বাংলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। 28 অক্টোবর দল মত বর্ণ নির্বিশেষে সবাই ঢাকা শহরে আসুন, বিএনপি সমাবেশে যোগ দিন, জামাতের সমাবেশে যোগ দিন, কারণ আপনারই হচ্ছে দেশের নির্ধারক। আপনারাই নির্ধারণ করবেন বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে গণতন্ত্রের পথে নাকি সেই একনায়কতন্ত্রের পথে, যেই একনায়কতন্ত্র বঙ্গবন্ধু চালু করেছিলেন 1975 সালে, যার নাম ছিল বাকশাল। সিদ্ধান্ত আপনাদের। আমি মনে করি জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে। আমি মনে করি প্রত্যেকটা মুক্তিকামী জনগণের বিএনপি জামাতকে সমর্থন করা উচিত, কারণ বিএনপি জামাতের সঙ্গে আছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব, ভারত এবং বাংলাদেশের 90% জনগণ। সুতরাং বিএনপির বিজয় জনগণের বিজয়, জনগণের বিজয় বিএনপির বিজয়। দর্শক, রাতের বেলায় খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে পিটার হাস। রাজনৈতিক তাপ উত্তাপ যখন বাড়ছে, ঠিক সেই সময় পিটার জি হাস বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন। দর্শক, খবর হচ্ছে জাগো news24.com কিছুক্ষণ আগে এই খবরটি দিয়েছে। তাতে বলা হচ্ছে বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নৈশভোজে অংশ নিতে বুধবার সন্ধ্যা 6:15 গুলশানে বিএনপি পন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি ফিজার্ড প্রমুখ। আমি পরিষ্কার না এর মধ্যে সিঙ্গাপুর কেন ঢুকলো। যাই হোক, বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন ফারুক, বরকতুল্লাহ বুলু, আবদুল্লাহ আল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিদ আওয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল সহ অর্ধ শতাধিক নেতা। আমি জানি না এত বড় আকারের মানে নেতাদেরকে নিয়ে পিটার ডি হাসের এই নৈশভোজের কোনো রাজনৈতিক গুরুত্ব আছে কিনা। এ বিষয়ে যোগাযোগ করা হলে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবিরের সঙ্গে তিনি বলেন এই বিষয়ে তিনি কিছু জানেন না। যাই হোক, বিষয়টা হয়তো কিছুই না, কিন্তু রাজনৈতিক এই পরিস্থিতির মধ্যে বিএনপির এতজন নেতার সঙ্গে পিটার ডি হাসের এই নৈশভোজ নিঃসন্দেহে একটি রাজনৈতিক গুরুত্ব আছে। কেননা পিটার ডি হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেই কথা বলার বিস্তারিত দিক এখনো পর্যন্ত মার্কিন দূতাবাস কিন্তু পরিষ্কার করেনি। কিন্তু বোঝা যাচ্ছে যে 28 অক্টোবরকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা, সেই উত্তেজনায় সরকারের কি কি স্টেপ হবে বা সরকার এটি কি শান্তিপূর্ণভাবে করতে দেবে নাকি বাধা দেবে। যদি বাধা দেয়া হয় তাহলে সেক্ষেত্রে মার্কিন ভিসা নীতির আলোকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি, সেই ব্যাপারে হয়তো সতর্কতা দিতে পারে। অথবা মার্কিন রাষ্ট্র বুঝতে গেছে যে পুরো 28 তারিখে বিএনপির কর্মসূচি নিয়ে সরকারের ভাবনা কি হয়তো সেরকমই, যদিও এর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে রাস্তা বন্ধ হবে কিনা
পিটার ডিহার জানতে চেয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না সেটা এরকম বন্ধ করার কোনো পরিকল্পনা, এটা সাংবাদিকদের কাছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে। পর সাথে সাথে রাতের বেলায় মার্কিন দূতাবাস ব্যাখ্যা দিয়ে বলেছে এই ধরনের কোনো আলোচনা হয়নি। পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী আবার ব্যাখ্যা দিয়েছে অন্য বিষয় নিয়ে, কিন্তু যেই সুনির্দিষ্ট বিষয়ে মার্কিন দূতাবাস উপস্থাপন করেছে সেই বিষয়ে কোনো কথা বলেনি। যাই হোক, এরপরে মন্ত্রণালয় সূত্র থেকে বলা হচ্ছে যে কয়েকটা পয়েন্টে আলোচনা হয়েছে, তার মধ্যে আছে এই যে রাজনৈতিক সভা সমাবেশ। তো এই ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত বা দূতাবাসের অবস্থান হচ্ছে এই যে শান্তিপূর্ণ সভা সমাবেশে কোনো রকম বাধা দেওয়া যাবে না এবং মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একবার সার্বিক নীতি, কারোর পক্ষে বা বিপক্ষে না। কিন্তু আজকের যে সন্ধ্যা 7টায় গুলশানে, এটা একটা ব্যতিক্রমী, এত বড় গ্যাদারিংয়ে মানে পিটার ডিহাস হয়তো অতীতে কখনো নৈশভোজ করেননি বা সাক্ষাৎও করেননি, তো এটার একটা আলাদা হয়তো গুরুত্ব আছে। এটা হয়তো পরে জানা যাবে যে পিটার ডিহাস কি শুধুই মাত্র রাজনৈতিক নেতাদের সঙ্গে নৈশভোজ করলেন, নাকি তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করছেন যে রাজনৈতিক পরিস্থিতি কি, বিএনপি 28 তারিখে কি চিন্তা করছে, হয়তো সেটাও হতে পারে, সেটাও হয়তো বোঝার জন্য তিনি এই নৈশভোজে গেছেন। তবে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং সরকারি দল হয়তো অপেক্ষায় থাকবে যে এই ধরনের একটি নৈশভোজ তাদের সঙ্গেও পিটার ডিহাস অপেক্ষায় থাকুক। কেননা যেহেতু রাজনৈতিক পর্যায়ে নিজেদের মধ্যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপি তারা নিজেদের মধ্যে কোনো রকম বাতচিত নেই, আলোচনা নেই, সংলাপ নেই, সুতরাং এই জায়গায় একটা শান্তিপূর্ণ সহবস্থান পরিস্থিতি স্বাভাবিক রাখা, এই ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত ভূমিকা রাখছেন এবং ইউরোপের অন্যান্য দূতরাও একই বার্তা দিচ্ছেন। এটা মোটামুটি একটা স্বস্তির এবং এটা ইতিবাচক বলেই অনেকে মনে করছেন। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ আলোচনা দেখতে পেয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সে যে বিএনপির অনেক নেতার সাথে যে নৈশভোজে অংশগ্রহণ করেছেন এর মানে কি বন্ধুরা, এ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে আমরা দেখতে পেয়েছি লন্ডন থেকে কাজী হেমায়েত ভাই, এমনকি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই এটা নিয়ে আলোচনা করেছে, বিশ্লেষণ করেছে। বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।